নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু অজয় মিশ্র স্বাগত করুছি বিধি বিধান ওড়িয়া চ্যানেলর পুঁড়ি এক নূতন অধ্যায়। দর্শক বন্ধু, আপন কিছুদিন হব লক্ষ্য করছেন সর্বদা পরিবারের অশান্তি লাগি রয়েছে, কেই কাহারি কথা শুনিবা অবস্থায় না, নিজ পিলা মানে সামনারে ঠিয়া হই ঠিয়া হেউ নথিলে, কিন্তু আজি সেমানে মুহে মুহে জবাব দেউছন্তি, স্বামী স্ত্রী মধ্যে অপর নিজের বুড়া বাপা মা অযথারে ছোট ছোট কথা নেই কলহ সৃষ্টি করছন্তি। প্রত্যেক দিন পরিবারর কেহি না কেহি রোগ ব্যাধিরে পীড়িত, আর্থিক স্থিতি দিনক দিন বহু জটিল অবস্থা দেই গতি করুছি, ব্যবসায়ের ক্রমাগত ভাবে ক্ষতি লাগি রয়েছে। আপন এইপরি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে সামনা করি নিজে চিন্তারে রয়েছন্তি, যেপরি জীবনর পূর্ণমী আকাশরে অমাবাস্যার ঘোর অন্ধকার মাড়ি আসিলা, যে সে অমারাতি পাইবার নাম নিশান মধ্য ধরু নাই। দর্শক বন্ধু, বেলকু বেল সঙ্গীন পরিস্থিতি এভাবে এক বিষময় পরিস্থিতি সম্মুখীন হওয়া আপনার মধ্যে ধৈর্যচ্যুতি ঘটি সারা, সবু পরিস্থিতির তুরন্ত অন্ত করিবা পাই আজি মু এই ভিডিওটিরে ভগবান শ্রীকৃষ্ণকর এভাবে এক দিব্য শক্তিশালী মন্ত্র বিষয়ে জানিবা, যে মন্ত্র মাত্র গোটিয়ে দিন প্রয়োগরে আপনার ভাগ্য আকাশে পুঁ পূর্ণমীর চাঁদ ঝলসি উঠব, এতে সন্দেহের অবকাশ না। দর্শক বন্ধু, ভিডিওটি আরম্ভ করা পূর্ব কই রাখবে কি, যদি আপনার এপর্যন্ত মোর চ্যানেলটি সবসক্রাইব করে না, দয়া করে চ্যানেলটি সবসক্রাইব করে দিও, পাখে বেল আইকনকে ক্লিক করে দিও, ফলে মু অপলোড করা সমস্ত শিক্ষণীয় ভিডিওর নোটিফিকেশন আপনার সর্বপ্রথমে পাইপারে, এবং ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয় করবে। দর্শক বন্ধু, জীবনের সুখ দুঃখ গোটিয়ে মুদ্রার দুইটি পার্শ্ব, পূর্ণমী পরে অমাবাস্যা আসব, এটি সবু ক্ষণস্থায়ী সময় চক্রে, কেতবে কাহ ভাগ্যে অচানক কোণ সবু ঘটি যায় কেহি বি জানিপারে না, এসবুর মুক্তি পাইবা একমাত্র ভগবান হি সাহা ভরসা, ঘটিবার থিলে নিশ্চয় ঘটিব কোয়া যায়, দুর্ভাগ্য কেবে একুটি আসি না থাকে, সে সঙ্গে সাঙ্গ সাথী বন্ধু বান্ধব কুটুম্বকে ধরি আসি থাকে, সে যেত বড় দুর্ভাগ্য আসু না কিন্তু, ব্যক্তির যদি ধর্ম বল থিব না শাবল ভুষি যা স্থানের ছুঁচি পড়ি হয়ে যাব। কুরু সভায় দ্রৌপদীক বস্ত্রহরণ করা যাওয়া সময় মান সম্মান রক্ষা কোটি বস্ত্র দিয়ে সেই অদৃশ্য শক্তি গজকু মহাবিপদে রক্ষা করা শ্রী ত্রাণকর্তা সুদর্শন চক্রধারী প্রভু শ্রীকৃষ্ণ সবু বন্ধনর মুক্তি দিয়ে, সেপাই আপনার 100% সমর্পণ ভাব রা একান্ত আবশ্যক। এই যে মন্ত্র বিষয়ে জাঁয়া, এই মন্ত্র গোটিয়ে দিনর প্রয়োগরে আপনার আগে বিশাল সমুদ্র সদৃশ বিপদকে প্রভু ক্ষণক মধ্যে শুষ্ক করে দিয়ে, আপনার এই মন্ত্রকে যেকোনসি মাস শুক্ল পক্ষে যেকোনসি বারে সকাল স্নান সারি শুধবস্ত্র পরিধান পূর্বক আপনার ঠাকুরঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ফটো সম্মুখে বসি, যেকোনসি পবিত্র আসন উপরে বসি ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে ধূপ দীপ প্রজ্বলিত করবে, যদি আপন খাঁটি গুয়া ঘিও ব্যবহার করুথান্তি তবে বহুত ভাল, তাপরে সেই গোটিয়ে আসন উপরে বসি ক্রমাগত ভাবে এই মন্ত্রকে ভক্তি নিষ্ঠা শ্রদ্ধার সহ সম্পূর্ণ সমর্পণ ভাব নেই ভগবান শ্রীকৃষ্ণ হৃদয় মধ্যে স্মরণ করি এই মন্ত্রকে 1008 থর জপ করবে, জপ মজুরি উঠে করে যাবে না, কোণী খাদ্যবস্তু গ্রহণ করবে না, সর্বত পিপারে কিন্তু স্থান ছাড়ি যাবে না, ক্রমাগত ভাবে এই মন্ত্রকে জপ করে চালবে, মন্ত্র শেষ হওয়া পর্যন্ত ধূপ দীপকে জলাই রাখবে, জপ শেষ হওয়ার পরে অরুহার্ণ সেদিন ভক্ষণ করবে, কোণী আমিষ মাদক দ্রব্য সেদিন সেবন করবে না, এবং সেদিন ব্রহ্মচার্য পালন করবে। আপন এই মন্ত্র শেষ হওয়ার পরে নিজে হি অনুভব করে পারিবে আপনার সবু সমস্যা ধীরে ধীরে সমাপ্ত হওয়া লাগবে। আপন মন্ত্র জপ করা এই জপকু আপন কাউন্ট করা রুদ্রাক্ষ মালা বা অন্য কোণী মালার আশ্রয় মধ্যে নিয়ে পারিবে, আপনার তা পরদিন ঠার এই মন্ত্রকে যদি আপনার
ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଏକ ମାଳା ଜପ କରୁଛନ୍ତି, ତେବେ ଜୀବନରେ କେବେ କୌଣସି ବିପଦ ସମସ୍ୟା ଦେଖାଦେବ ନାହିଁ। ମନ୍ତ୍ରଟି ଏହିପରି, କ୍ଲିମ୍ କୃଷ୍ଣ ଆୟୋ ଗୋବିନ୍ଦା ଆୟୋ ଗୋପୀ ଜନ୍ମ ବଲ୍ଲଭ ଆୟୋ ସ୍ୱାହା, କ୍ଲିମ୍ କୃଷ୍ଣ ଆୟୋ ଗୋବିନ୍ଦା ଆୟୋ ଗୋପୀ ଜନ୍ମ ବଲ୍ଲଭ ଆୟୋ ସ୍ୱାହା, କ୍ଲିମ୍ କୃଷ୍ଣ ଆୟୋ ଗୋବିନ୍ଦା ଆୟୋ ଗୋପୀ ଜନ୍ମ ବଲ୍ଲଭ ଆୟୋ ସ୍ୱାହା। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଭକ୍ତିର ସହ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଲେଖିଦିଅନ୍ତୁ। ଜୟ ଶ୍ରୀକୃଷ୍ଣ। ରହୁଛି, ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର।